এই যে পঞ্চায়েত নির্বাচন, চূড়ান্ত প্রহসনের নির্বাচনেও মানুষ যেভাবে প্রতিরোধে তৃণমূলের বিরুদ্ধে এগিয়ে এসেছে, এই জনসাধারণকে অভিনন্দন জানিয়ে প্রধানত আজকে আমাদের মিছিল। এই নির্বাচনে নবান্নর 14 তলা থেকে বিডিও, ডিজি থেকে ওসি, একটা বড়সড় ষড়যন্ত্র করে নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছে। দলদাস নির্বাচন কমিশনার শান্তিপূর্ণ অবাধ নির্বাচনে ব্যর্থ হয়েছেন। আমরা এই যে প্রহসনের নির্বাচন, এই নির্বাচনকে ধিক্কার জানিয়ে মুখ্যমন্ত্রী থেকে বিডিও, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, ভোট কেন্দ্রে লুট হয়েছে, ভোট যেখানে ভোট কেন্দ্রে ভোট লুট করতে তৃণমূল সফল হয়নি, সেখানে প্রশাসনের সর্বস্তরকে ব্যবহার করে গণনা কেন্দ্রে ভোট লুট হয়েছে, বাক্স বদল হয়েছে, যত্রতত্র ব্যালট পেপার খুঁজে পাওয়া যাচ্ছে, ভোট কেন্দ্র থেকে গণনা কেন্দ্রে সরাসরি ব্যালট বাক্স আসেনি, মাঝখানে সেক্টর অফিসে 3 ঘন্টা ব্যালট বাক্সকে মজুত রাখা হয়েছে, সেখানে বদল হয়েছে, দেখা যাচ্ছে হাজার হাজার ব্যালট পেপার যেখানে প্রিসাইডিং অফিসারের সই সিল নেই, তৃণমূলের ছাপ্পা মারা। এই যে সার্বিক প্রহসন, এই প্রহসনে এটা মানুষের রায় সম্পূর্ণ প্রতিফলিত হয়নি। যারা মানুষের রায়কে প্রতিফলিত হতে দিল না, তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে আমাদের মিছিল। এই লড়াই রাজ্যের সর্বাত্মক লড়াই, তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে আমাদের চলবে। যেসব জায়গা সন্ত্রাস হচ্ছে, আপনাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, সেই সব কর্মীদের পাশে আপনারা যাবেন? অবশ্যই, সামান্য যদি লোমে হাত পড়ে আমরা হাজির হব, এবং আমরা সতর্ক করছি পুলিশ প্রশাসনকে আগুন নিয়ে খেলবেন না। মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলেই ভোট লুট করতে হয়েছে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলে বিডিওদের ব্যবহার করতে হয়েছে, দলদাস নির্বাচন কমিশনার নিয়োগ করতে হয়েছে। আপনারা যে নির্বাচনে রায় পেয়েছেন সেটা মানুষের প্রকৃত রায় নয়, এটা তৃণমূল না বুঝুক, পুলিশ প্রশাসনকে বলবো বুঝবেন, তৃণমূল নেতাদের কথায় বাম কংগ্রেস নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়াবার চেষ্টা করবেন না। আর আপনারা কি জেলা এই আন্দোলন চালিয়ে যাবেন? অবশ্যই, সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে আমাদের তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে আন্দোলন চলবেই। তৃণমূলের ভিত নড়ে গেছে, পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কপালে ভাঁজ ফেলেছে, এত ভোট লুট করেও তৃণমূল সার্বিক সাফল্য অর্জন করতে পারেনি, জায়গায় জায়গায় মানুষ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা অভূতপূর্ব। সুতরাং তৃণমূলকে বিদায় না দেওয়া পর্যন্ত রাজ্যে বাম কংগ্রেসের সর্বাত্মক আন্দোলন চলবে।